ভালোবেসে 25 বছর আগে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা ওমর সানি। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে গুলশানে তাদের সুখের সংসার। সেই সংসারে এবারে যোগ হচ্ছে নতুন অতিথি। সপ্তাহ দুয়েক পর মৌসুমী সানির ছেলে ফারদিনের বিয়ে। ছেলের জন্য কানাডা প্রবাসী এক অনিন্দ রূপবতী তরুণীকে পছন্দ করেছেন এই তারকা দম্পতি। তাদের ছেলের হবু বউয়ের নাম আয়শা। কুমিল্লার মেয়ে আয়শা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা বাবার সঙ্গে কানাডায় থাকেন। তার পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাস আগে ফারদিনের সঙ্গে আয়শার পরিচয়। এক পর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। এরপর ভালো লাগা, সেই কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। ছেলের বিয়ে প্রসঙ্গে মৌসুমী প্রথম আলোকে জানান, আগামী 5 এপ্রিল ঢাকার একটি পাঁচতারা হোটেলে বরকনের গায়ে হলুদ, 9 এপ্রিল আরেক পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। ছেলের বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন মৌসুমী ওমর সানি। তাদের ছেলে ফারদিন কয়েক বছর আগে থেকে নাটক সিনেমা পরিচালনা শুরু করেছিলেন। তিনি ডেস্টিনেশন নামে একটি টেলিছবি নির্মাণ করেছেন। তাছাড়া বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেন তিনি। পাশাপাশি উদ্যোক্তা হিসাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে মৌসুমী জানান, গায়ে হলুদ ও বিবাহোত্তর সংবর্ধনার মাঝামাঝি সময়ে ফারদিন ও আয়শার আকদ সম্পূর্ণ হবে। ছেলে প্রসঙ্গে মৌসুমী বলেন, সময়ের সঙ্গে নিজেকে বদলে নিতে পারাটা সবচেয়ে বড় স্মার্টনেস। আমাদের ছেলে বড় হচ্ছে, তার জীবন গুছিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। সে নিজের মতো করে নানা রকম কাজ করছে, তাছাড়া জীবনটা গুছিয়ে দিতে একদিন না একদিন তাকে বিয়েও করাতে হবে। ছেলের ভালো লাগার মতো একটা মেয়েকে বউ হিসাবে পেলে তো মা হিসাবে নিজেরও ভালো লাগবে। মেয়েটা শুধু আমাদের সন্তানের নয়, আমাদেরও দারুণ পছন্দ হয়েছে। ওরা দুজন যেন ভালো থাকে, মা বাবা হিসাবে আমাদের সেই চেষ্টাই থাকবে।